আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি রান্নাঘরে রান্নাবান্নার নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজ যা যা রান্না বান্না হবে সেগুলাই এখানে রেডি করে নিয়েছি। আজ রান্না করব নতুন আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ, সঙ্গে দিব এই যে কুমড়োর বড়ি, আর এখানে কেটে নিয়েছি লাউ, লাউটা রান্না করব ইলিশ মাছের মাথা লেজা দিয়ে। জানি না এটা কেমন লাগবে। এটা হচ্ছে আমি একদমই নতুন, লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে কখনোই খাওয়া হয় নাই। যাই হোক, রান্না করব সবজি হিসেবে খাওয়ার জন্য। এখানে মাছটা আমি লবণ হলুদ মেখে রেখেছি, আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এখন আমি মাছটা ভেজে নিব। মাছটা ভেজে নিব। বন্ধুরা, ফুল ভিডিওটা সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। আজকে রান্না বান্না আশা করছি আপনাদের ভালো লাগবে। মাছ কুমড়ো বড়ি ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব নামিয়ে নিলাম। কড়াইয়ে আর মাত্র একটা মাছ আছে ভাজতে বাকি। মাছটা তুলে নিয়ে ওই কড়াইয়ে আমি আলু আর ফুলকপিটা ভেজে নিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব একটুখানি হলুদ। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আলু ফুলকপিটাও আমি কিছু সময় দিয়ে মেরে ফেলে ভেজে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাব। আলু ফুলকপিটা নামিয়ে অন্য চুলায় এই যে অন্য কড়াইয়ে আমি তেলের উপরে পেঁয়াজ আর সামান্য রসুন কুচি ভেজে ব্রাউন হওয়ার পরে সামান্য জিরা দিয়ে নামিয়ে দিব, যেটা আমার প্রতিদিনের রান্নার প্রসেসে থাকে। যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই এটা জানেন। পেঁয়াজ আর জিরাটা ভেজে রেখে আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি মশলার ভিতরে মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, মশলার সাথে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো মশলা থেকে তুলে রাখবো, নাহলে আলু ফুলকপিটা দিয়ে দিলে মাছটা নেড়ে চেড়ে ভেঙে যাবে। মাছটা আমি ঝোলের উপরে দিব। তুলে রেখে আলু ফুলকপিটা দিয়ে দিলাম। এখন আমি সামান্য পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সামান্য পানি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো ফুলকপি আর আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা ফুটে উঠছে, এখন আমি ভেজে রাখা মাছ আর ডালের বড়িগুলো তরকারির উপরে দিয়ে দিব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব। এক দুই মিনিট পর দিয়ে দিব ঝোলের পানি। কড়াইয়ের পানিটা শুকিয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে দিলাম, এখন আবারও ঢাকা দিয়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করব না, মাছগুলো যেহেতু বড় বড়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে।
ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। ফুলকপি নতুন আলু দিয়ে কাতলা মাছ কুমড়ো বড়ির তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। বন্ধুরা, রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানে শেষ করে দিব। শুধু একটা মজাদার আইটেমই আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে নতুন আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ, সঙ্গে হচ্ছে কুমড়ো বড়ি। শীতকালে কিন্তু এই শীতের সবজি দিয়ে বড় মাছ কুমড়ো বড়ি দিয়ে অসাধারণ লাগে খেতে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজি। এই তো, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।